নমস্কার, আমি সুমনা মণ্ডল, অরিফ্লেমের একজন বিজনেস কোচ এবং বিউটি এক্সপার্ট। তো আমি আজকে আবার একটা দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওতে যাওয়ার আগে সবাইকে আমি বলবো যে আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, যাতে করে আমার চ্যানেলে দারুণ দারুণ ভিডিও আসে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমি আজকে কথা বলবো ওয়েলনেস বাই ওরিফ্লেমের অ্যাস্টাক্সান্থিন অ্যান্ড বিলবেরি অ্যাস্ট্রাক্টস। তো এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে অ্যাস্টাক্সান্থিন এবং ব্লুবেরি আছে, যেটা সুইডেনে পাওয়া যায়। তো অ্যাস্টাক্সান্থিনটা কি? অ্যাস্টাক্সান্থিন হলো ইউরোপের সুইডেনে একটা দ্বীপ আছে যেখানে সমুদ্রের তলদেশে এক ধরনের অ্যালগি বা শ্যাওলা, যেটা আমাদের এখানে আমরা দেখি যে সবুজ রকমের শ্যাওলা, সবুজ রঙের, বাট ওখানে শ্যাওলাটা অনেক বছর ধরে থাকতে থাকতে নানা রকম প্রাকৃতিক বিক্রিয়ায় ওটা সবুজ থেকে লাল রঙে কনভার্ট হয়। তো সায়েন্টিস্টরা চেষ্টা করলো জানার যে কীভাবে এটা, কেন এটা হচ্ছে বা এটার মধ্যে কী আছে। তো গবেষকরা চিন্তা করে দেখলো যে যে জিনিসটা একটা শ্যাওলাকে সবুজ কালার থেকে রেড কালারে কনভার্ট হতে সাহায্য করছে, তাহলে সেটা মানব দেহে কী কাজ করবে বা কতটা হেল্প করতে পারে। তো তার জন্যে তারা কি করলো, তারা সেটাকে তুলে আনলো, এনে ড্রাই করলো এবং সেখান থেকে তার অ্যাস্ট্রাক্টস বের করলো বা নির্যাসটাকে বের করলো। করার পরে তারা দেখলো যে পৃথিবীর যত ভিটামিন আছে তার থেকে সব থেকে স্ট্রং ভিটামিন হলো এই অ্যাস্টাক্সান্থিন। তো তারা তখন ভাবলো যে এটাকে কিভাবে তারা মানুষের কাছে পৌঁছাবে। তো তখন তারা যে ব্লুবেরি আছে, যেটা তো ব্লুবেরি আমরা বলে থাকি যে অ্যান্টি অক্সিডেন্টের একদমই ভান্ডার বলা হয়, তো সেটার সাথে মিশিয়ে একটা ক্যাপসুল আকারে আমাদের কাছে এনে দিল। তো এই অ্যাস্টাক্সান্থিন গ্রিন টি ক্যাচিন্সের থেকে 100 গুণ বেশি পাওয়ারফুল, ভিটামিন এর থেকে 5000 গুণ বেশি পাওয়ারফুল এবং ভিটামিন সি এর থেকে 500 গুণ বেশি পাওয়ারফুল। তো এটা আমাদের দেহে কি উপকার করছে? তো আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি আমরা যদি আপেল কেটে খোলা বাতাসের নিচে অনেকক্ষণ ধরে রেখে দেই তাহলে সেটা কালো হয়ে যায়, তাই না? তো সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে আমাদের বাতাসের চারিদিকে পলিজেট মলিকিউল ঘুরে বেড়াচ্ছে। তো সেটা যখন আপেলের সংস্পর্শে আসছে তো সেখানে একটা কি হচ্ছে, একটা জারণ প্রক্রিয়া শুরু হচ্ছে। তো তার ফলে কিন্তু সেই আপেলটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এবং তারপরে কি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ঠিক সেরকমইভাবে আমাদের দেহেও কিন্তু এক ধরনের জারণ প্রক্রিয়া চলছে। তো সেটা কিভাবে? আমরা যখনই নিঃশ্বাস নিচ্ছি তখনই কিন্তু আমাদের এই নিঃশ্বাসের সাথে সাথে সেম পলিটেট মলিকিউলগুলো কিন্তু আমাদের দেহের মধ্যে ঢুকে যাচ্ছে এবং তখনই যখন আবার জারণ পদার্থ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আমাদের কি হচ্ছে, দেহে ক্ষতি করছে, তাই না? কিন্তু এই অ্যাস্টাক্সান্থিন আমাদের কি করছে, আমাদের আমরা যখন ইনটেক করছি এটা, তো তখন আমাদের দেহের মধ্যে প্রতিটা কোষে গিয়ে সিল তৈরি করছে, কভার তৈরি করে ফেলছে। তো তার জন্য কি হচ্ছে, সেই জারণ প্রক্রিয়ার ফলে কিন্তু আমাদের দেহে সেই সমস্যাগুলো আসছে না বা আমাদের দেহে রোগ প্রতিরোধ একটা ক্ষমতা তৈরি করে দিচ্ছে। আর যে জীবাণুগুলো আমাদের নিঃশ্বাসের ফলে ঢুকছে তো সেটা কি করছে, সেটার হাত থেকে আমাদেরকে বাঁচাচ্ছে, আমাদের সুস্থ থাকতে সাহায্য করছে। দ্বিতীয় নাম্বার হলো এই অ্যাস্টাক্সান্থিন খুব তাড়াতাড়ি রিঙ্কেলস রিডিউস করতে সাহায্য করে, স্কিন ভীষণ নরম রাখতে সাহায্য করে, স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে এবং স্কিনটাকে টাইট করতে সাহায্য করে। তার জন্যে আমাদের এজটাকে কিন্তু একদমই বাড়তে দেয় না এবং এটাকে কিন্তু অ্যান্টি এজিং ক্যাপসুলও বলা হয়। এটা কিন্তু ইন্টারনাল ফ্যাট কমাতে সাহায্য করে, সুস্থ থাকার সাথে সাথে আমাদেরকে সুন্দর থাকতেও সাহায্য করে। বিনোদন জগতের যে সমস্ত অ্যাক্ট্রেসদের আমরা দেখি তাদের দেখি যে বয়স হয় না, তাই না? আমাদের মনে হয় যে তাদের বয়স বাড়ে না, তাদের এত সুন্দর দেখতে কেন, তাই না? কিন্তু আমরা বুঝে উঠতে পারি না কেন, এটাই হচ্ছে তার গোপন রহস্য। সবাই কিন্তু এই অ্যাস্টাক্সান্থিন ইনটেক করে, আপনাকে কিন্তু আমি কানে কানে বললাম, কাউকে বলবেন না। কিন্তু আপনার যদি মনে হয় স্কিনের প্রচুর প্রবলেম দেখা দিয়েছে, আগের তুলনায় আপনার স্কিনটা একদমই ডাল হয়ে গিয়েছে, স্কিনে নানা রকম প্রবলেম, নানা রকম দাগ ছোপ,
বার হয়েছে, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে অ্যাস্টাক্সান্থিনটা আপনি খান, আপনার স্কিন কিন্তু ডেভেলপ করবে এবং আপনাকে কিন্তু একদমই বয়সটা কমিয়ে দেবে, কারণ এতে অ্যান্টি এজিং প্রপার্টি থাকে, কারণ এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের রাজা। আর তার সাথে সাথে আপনার ব্রেন ডেভেলপ করতে, নার্ভ সিস্টেমকে স্ট্রং রাখতে সাহায্য করে, ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়, স্ট্যামিনা বাড়িয়ে দেয়। তো সব মিলিয়ে এটা হচ্ছে সুস্থ এবং সুন্দর থাকার একটা দারুণ উপায়। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এই অ্যাস্টাক্সান্থিন কিন্তু ফ্রেন্ডস অফ সি সার্টিফিকেট পেয়েছে, যেটার মানে হচ্ছে কি এই প্রোডাক্টটা বানানোর জন্যে এই আশেপাশে পরিবেশের কিন্তু কখনো কোনো ক্ষতি হবে না। তো তাহলে বুঝলেন তো, অ্যাস্টাক্সান্থিন মানে কিন্তু ভিতর থেকে এবং বাইরে থেকে স্ট্রং হওয়া, সুস্থ হওয়া এবং সুন্দর হওয়া। তো আপনি যদি ন্যাচারালভাবে সুন্দরী হতে চান বা সুন্দর হতে চান বা সুস্থ থাকতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনি এই অ্যাস্টাক্সান্থিন ইনটেক করবেন। 18 বছরের উপরে সবাই কিন্তু এটা খেতে পারে, এটা একটা করে ক্যাপসুল প্রতিদিন খেতে হয়। তো এটা আমি বলবো যে সকালবেলা যখন আমরা টিফিন খাই, তো তার সাথে এটা খেলে তাহলে আমাদের প্রতিদিন এটার বেনিফিট, প্রতি মানে দিনের পুরোটা দিন আমরা কিন্তু এটার বেনিফিটটা পেতে পারি। তো বন্ধুরা, তোমরা সবাই জানো এবছর কিন্তু অক্টোবর মাসেই, মানে একটা মাসের মধ্যেই দুর্গাপুজো এবং কালী পুজো সব একসাথে হয়েছে, এবং এই মাস থেকেই কিন্তু আমাদের একটু একটু করে শীত পড়তে শুরু করেছে, তাই না? তো এই যে পূজার জন্যে আমি প্রচুর বাইরে ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, অনেক রাত পর্যন্ত জেগেছি, আর এই যে একটা ওয়েদার চেঞ্জের সময় এটা, তো তার জন্য নানা রকম কারণের জন্য আমি কিন্তু প্রচুর উইক ফিল করেছিলাম এই পূজার টানা কিছুদিন ধরে, পূজার পরে। আর কাজে মন দিতে পারতাম না, কাজ করতে পারতাম না, শুধু মনে হতো যে একটু ঘুম ঘুম পাচ্ছে, একটু শুয়ে থাকি। আর তারপর থেকেই কিন্তু আমি এই অ্যাস্টাক্সান্থিন কিন্তু ইনটেক করা শুরু করেছি। তো এটা খাওয়ার পর থেকে আমি দেখলাম যে আমার যে উইকনেসটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে, অনেকটা বেটার ফিল করছি। এখন আমি উঠেছি, আবার উঠে কাজ করছি, অফলাইন অনলাইনে আবার আমি কাজ করতে পারছি, আর অনেকটা স্ট্রং ফিল করছি, বেটার ফিল করছি, এবং অনেকেই বলে যে আমার স্কিনটা কিন্তু আরও বেশি গ্লো করছে আগের থেকে। তো সেটা আমিও নিজে ফিল করি। তো এই হলো আমার রিভিউ, আমার পার্সোনাল রিভিউ। আরও যতদিন যাবে আমি জানি আরও বেশি বেশি রিভিউ আমি তোমাদেরকে দিতে পারবো। তো এই কদিনেই আমি এত কিছু ফিল করছি, আর সেটা ফিল করছি বলেই আমি তোমাদের কাছে এটা শেয়ার করতে আসলাম। তোমরা সবাই জানো আমি আগে ইনটেক করি বা ইউজ করি এই ওরিফ্লেমের প্রোডাক্ট, তারপরে এসে কিন্তু আমি তোমাদেরকে এটা রিভিউ দেই বা শেয়ার করি বা তোমাদেরকে বলি যে এটা ইউজ করো। তো আমি আবারও একবার বলবো যে এটা একবার তোমরা খেয়ে দেখো, সবাই ভীষণ ভালো থাকবে। আমার আমি যেমনভাবে ফিল করছি ভিতর থেকে এবং বাইরে থেকে সুন্দর এবং সুস্থ বোধ করছি, তো তোমরাও কিন্তু ঠিক সেম রেজাল্ট পাবে। তো আজকের মতন এতটুকুই থাক, আমি আবার চলে আসব আমার নেক্সট ভিডিও নিয়ে, আবার একটা কোনো নতুন প্রোডাক্টসের আমি রিভিউ তোমাদেরকে এসে দেব। তো তা ততক্ষণে পর্যন্ত তোমরা কি করবে, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে, চ্যানেলটা শেয়ার করবে, ভিডিওগুলো দেখার পরে নিজেরা যখন প্রোডাক্ট ট্রাই করছো তো তার কী বেনিফিটস পেলে তো সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করবে।